বাসন্তী পোলাও করার জন্য পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর একটা ছাঁকনির উপরে চালটা তুলে নিয়েছি পানি ঝরার জন্য মিনিট ফোনেরও পর চালটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ো হলুদ দু চামচ ঘি দিয়ে দিচ্ছি হাত দিয়ে হলুদ আর ঘিটা চালের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছে এই কাজটা আলতো হাতে মেখে নিতে হবে চামচ দিয়ে করলে চালটা ভেঙে যেতে পারে এভাবে মাখিয়ে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য আবারও আমি এটা রেখে দেব এখানে কিছুটা শুকনো উপকরণ নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ দুটো তেজপাতা আর কিছুটা আদা কুচি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ঘের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে সব মশলাটা একটু নেড়ে দিচ্ছে কাজুগুলো দিয়ে দিচ্ছে কিছুক্ষণের জন্য এটা ভেজে নেব এবার আদার কিমা বা আদার কুচিটা দিয়ে দিচ্ছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঘি হলুদ মাখানো চালটা দিয়ে দিলাম সব উপকরণের সঙ্গে চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবেই বেশ কিছুক্ষণ ভেজে নেব চালটা ভাজা হতে থাক চালটা শুকনো অবস্থায় এই বাটির বাটি ছিল এখন এই বাটির চার বাটি পানি আমি গরম করতে দেব চালটা যতটা হবে পানির পরিমাণ ঠিক তার ডবল হবে পানিটা গরম করে ব্যবহার করতে হবে এদিকে চালটা আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব চালটা অনেকখানি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম চালের সঙ্গে কিশমিশটা কিছুক্ষণের জন্য ভেজে নেব কিশমিশটা একটু পরে দিতে হবে প্রথমে দিলে কিশমিশটা দ্রুত পুড়ে যাবে চালটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে কারণ চাল ভাজার উপরে এর টেস্টটা অনেকখানি নির্ভর করবে দশ বারো মিনিট চালটা ভাজার পর অনেকখানি স্বচ্ছ এবং ঝরঝরে হয়ে যাবে এখন এর মধ্যে গরম পানিটা ঢেলে দেব একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিট এভাবে রান্না করে নেব ঢাকনা খোলার পর একটা ফুটো ফুটো দেখা যাচ্ছে তার মানে চালটা সিদ্ধ হয়ে গেছে একটু মিশিয়ে নিচ্ছি ভাতটা খুবই ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে চার পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি কেউ চাইলে এর মধ্যে এখন কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না চিনির সঙ্গে ভাতটা ভালোভাবে মিশিয়ে দেব। মোটামুটি মেশানো হয়ে গেছে ঠাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো আছে এটা রান্না হতে দেব এতে চিনির দানাগুলো গলে যাবে এবং ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এখন ভাতটা একেবারে তৈরি হয়ে গেছে এবার এটা সার্ভ করব বাড়িতে বানানো সামান্য কিছু আয়োজন দিয়ে পোলাও সার্ভ করছি